আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সীমাস ডেলিশিয়াস কুকিং। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো খাসির পায়া রান্না বা নেহারি। নেহারিটা খেতে অনেকেই পছন্দ করেন, তবে নেহারি রান্নার প্রণালীটা অনেকের কাছেই জটিল মনে হয়। আসলে এটা মোটেও জটিল না, খুব সহজেই আর ঘরে থাকা অল্প কিছু মশলাই এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যদি আমার রেসিপিটা আজকে আপনারা হুবহু ফলো করেন। আমি আজ যেভাবে নেহারি রান্না করব সেটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম হবে না। তো চলুন দেখে নিই আজকের পুরো প্রসেসটা। নেহারি রান্না করতে এখানে আমি একটা খাসির পুরো পায়া নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গোটা রসুন। রসুনটাকে আমি মাছ বরাবর একটু ফালি করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ, এভাবে কিউব করে কাটা। 3-4টির মতো তেজপাতা। ছিঁড়ে দিয়েছি 5-6টি লবঙ্গ। 4টি গোটা দারুচিনি, এভাবে একটু টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি 6-7টির মতো এলাচ। অ্যাড করছি 8-10টির মতো কাঁচামরিচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর নেহারি রান্নাতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 কাপ রান্নার রেগুলার তেল, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর 1টি মাঝারি সাইজের আলু আমি এভাবে একটু কেটে এর মধ্যে ব্যবহার করব। এই আলুটা দিলে নেহারির গ্রেভিটা পারফেক্ট হবে এবং খেতেও ভীষণ সুস্বাদু হবে। এবার সব মশলাগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই নেহারি রান্নাটা কিন্তু আমি আমার বড় জায়ের কাছ থেকে শিখেছি। উনি প্রথম যেদিন আমাকে নেহারি রান্না করে খাইয়েছেন এভাবে, সেই স্বাদটা আমি কখনোই ভুলি নাই এবং রান্নার প্রণালীটাও ভুলি নাই। ওনার কাছ থেকেই শেখা আমার এই রেসিপিটা, আর সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে সাইজের মগ দিয়ে পানি দিচ্ছি সেই মগের 3 মগ পানি আমি এখানে দিয়ে দিলাম। আর মেজারমেন্ট কাপ হিসাব করলে এখানে আমি 6 কাপের মতো পানি দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এটা আমি এখন চুলায় মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব, আর অপেক্ষা করব 12-13টি হুইসেল বা সিটি উঠে আসার জন্য। 12-13টি সিটি উঠে আসলে চুলার জালটা আমি অফ করে দিব। তো আমার 13টি বাসি বা সিটি দেওয়া হয়ে গেছে। আমি এবার চুলার জালটা অফ করে এভাবেই চুলার উপরে প্রেশার কুকারটা রেখে দিব ঠান্ডা হবার জন্য। তো 20 মিনিট পর আমার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার নেহারির গায়ে যে নরম পাতলা আবরণ থাকে সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলোও সিদ্ধ হয়ে গেছে। বাট আমি এখন গলে নেওয়ার জন্য একটা চামচ দিয়ে এগুলো চেপে চেপে একটু গলিয়ে নিচ্ছি। পুরো মশলাটা নেহারির সাথে ভালো করে মাখামাখি বা গায়ে গায়ে লেগে যাওয়ার জন্য আমি একটা ডাল ঘুটনির সাহায্যে পুরো নেহারিটাকে একটু 2-4 বার ঘুরিয়ে ঘুরিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এতে করে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সবগুলোই গলে একেবারে নেহারির সাথে মাখামাখি হয়ে যাবে, আর গ্রেভিটাও একেবারে পারফেক্ট হবে। এভাবে করে জাল করব, এবং সবশেষে আমি এর উপর দিয়ে আগে থেকে গুঁড়ো করে নেওয়া
কিছু গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ এভাবেই আমি জাল করে রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো আমার রান্নাটি পুরোপুরি শেষ। দেখুন আমার ঝোলটা ঘন হয়ে এসেছে। এটাকে আমি আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা রসুন আর কিছু আদা কুচি দিয়ে পরিবেশন করছি। তো এভাবে করে কাঁচা রসুন আর আদা দিয়ে পরিবেশন করলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। এই নেহারি কিন্তু ভাত, রুটি, পরোটা বা নান রুটির সাথে দারুণভাবে জমে যায়। আমি আজকে কিন্তু চাউলের রুটির সাথে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা বানানো আমি আপনাদের দেখালাম না, অন্য কোনো দিন দেখিয়ে দিব। আমি যেভাবে নেহারি রান্না করলাম এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম নাই। অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এইরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।